আল্লাহ এ নামের কলম কণ্ঠে মধু মেখে কোহো কোহো ওই পাপিয়া কোহো কোহো ওই পাপিয়া উঠছে সদা ডেকে আল্লাহ এ নামের কলম লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম কর আল্লাহু আকবার আরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামা মনি মুক্তা পন্না হেরাপ সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পূর্ব চিকন মাটি দীঘলটারি ইসলামী যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কল্পে আজকের দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশেষ অতিথিদ্বয় আমন্ত্রিত ওলামায়ে কেরাম আজকের এখানে সাউন্ড হচ্ছে কোথায় একটু প্লিজ মেহরবানি করে বন্ধকে দেন আল্লাহর ওয়াস্তে যারা কথা বলছেন জবান বন্ধ করেন আজকের এই প্রথম অধিবেশনের সম্মানিত মুফাসসির আমার শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের নীলফামারীর কৃতি সন্তান যার পদচারণা গোট 56,000 বর্গ মাইলের পুরো দেশে আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন আমরা দোয়া করছি সকলে বলেন আমিন এনার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের আমার বক্তৃতার জগতে 30 বৎসর ময়দানে চলছে আমার সিনিয়র 10 বৎসরের আল্লাহ তার প্রতি রহম করুন তার সুস্বাস্থ্য কণ্ঠস্বরকে আল্লাহ ভালো করুন জাতির খেদমত আল্লাহ পাক করার আরও যোগ্যতা তার বাড়িয়ে দিন সকলে জোরে বলুন আমিন আরও জোরে বলেন আমিন আমি ভাইয়ের ছোট ভাই মাওলানা শামসুদ্দিন হোসাইনি প্রিন্সিপাল ডোমার ফাজিল মাদ্রাসায় 3 বছর আগে ওনার ভাইয়ের মাদ্রাসায় প্রোগ্রাম করে গিয়েছি আমি বন্ধুগণ ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন তার আলোচনা আমাকে এত ভালো লাগে আল্লাহর কসম আল্লাহর কসম কি মধুমাখা কথা সারা রাত শুনলেও আপনার তৃপ্তি মিটবে না আমি খালি শুনতেছিলাম আমার মজাই লাগতেছিল যে কি এত চমকপ্রদ আলোচনা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমি ভূমিকা দিব না যেহেতু রাত গভীর হয়ে গেছে আপনাদের আলোচনা শোনার ধৈর্য আছে আছে একটু দুহাত তুলে আল্লাহরে দেখাতে হবে আর সামনের দিকে আগে আসতে হবে সামনের দিকে আগে আসতে হবে ফাঁকা জায়গায় রাখলে আমি বক্তৃতা করতে পারবো না তাড়াতাড়ি চলে আসতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের ভিতরে কয়েক সেকেন্ড আমি 10টা সঙ্গীত শোনাবো আমি একটা একজন শিল্পী খালি মুফাসসির না শিল্পী এই কথা আমার বুঝতেছেন আপনারা শোনান হবে এদিকে আগে আসেন চাপে আসেন চাপে আসেন চাপে আসেন মুহূর্তের ভিতরে এই পিছনের লোকেরা চাপে আসেন
দ্রুত শেষ দ্রুত দ্রুত আসতে হবে আমি ভূমিকা দেব না সর্বপ্রথমে সেই মহান মালিকের শানে লক্ষ কোটি সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত করুণা এবং মেহেরবানি করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এসে আজকের এই জান্নাতি পরিবেশে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে বসে যে মহান মালিক তার কালাম তার কোরআন থেকে সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনা করার শোনার সুযোগ দান করলেন সেই মালিকের শানে পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ আমার কথা কি আপনারা বোঝেন নাই আপনাদের যদি গোটায় নেই তো আমার তো শেষ রাত হয়ে যাবে বারোটার পর আমি বক্তৃতা করি না এইদিকের লোকের আপনার বোঝেন নাই এই কথা বলেন না আপনার কথা বলা যাবে না আমি এনাফ আমি একাই যথেষ্ট দয়া করে চলে আসেন দয়া করে চলে আসেন ভালো লাগবে লক্ষ করে দরুদ এবং তাসলিম পেশ করছি কথা বলেন না লক্ষ করে দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার পরিপূর্ণ আদর্শ নির্যাতিত নিপীড়িত মজলুম মানবতার মহান শিক্ষক সাইয়েদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বাংলাদেশ থেকে আমরা দরুদ এবং তাসলিম পেশ করছি জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু আল বাখিলু লা ইয়াদখুলাল জান্নাহ যারা রসূলের প্রতি দরুদ পড়তে কার্পণ্যতা করে যারা বখিল যারা কৃপণ তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সাল্লাল্লাহু বন্ধুগণ আমি আগেই বলেছি আমি ভূমিকা দেব না সরাসরি আমি আলোচনা করব ইনশাআল্লাহ আজকের এই মাহফিল কর্তৃপক্ষকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তার কারণ হলো জাতি গঠনের জন্য চরিত্র গঠনের জন্য এ দেশে সুখ এবং সমৃদ্ধির জন্য ইহকালে শান্তি পরকালে মুক্তির লক্ষ্যে আল্লাহর কোরআনের আলোচনা শোনা ছাড়া আল্লাহর কোরআনের পথ ধরা ছাড়া মুসলমান জাতির বিকল্প কোনো পথ থাকতে আরো আসতে বলেন পারে আরো জোরে বলেন পারে আমরা এমন এক মুহূর্তে আল্লাহর কোরআন থেকে আমরা কথা বলতে বসেছি আলোচনা করতে বসেছি যখন পৃথিবীতে যুদ্ধে আতঙ্ক চলছে ক্ষুধা দারিদ্র মারামারি হানাহানি সংঘাত সংঘর্ষ এমনি করে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পেষণ চলছে এই অবস্থায় দুনিয়ায় যদি শান্তি পেতে চান আখেরাতে মুক্তি পেতে চান আল্লাহর কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ ছাড়া মুক্তির বিকল্প পথ থাকতে আরো আসতে বলেন পারে সেই লক্ষ্যে আমি আপনাদের মাঝে কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সরাসরি ভূমিকা ছাড়াই আলোচনা হবে ইনশাআল্লাহ একটু দোয়া চাই বলেন আমিন আরো জোরে যখন মাইকে উঠলাম চিন্তা করলেন যে কাপড় চোপড় ঝাড়ে ঝুড়ে দৌড় মারি কথা কয় না কথা কয় না একুটি থেকে বক্তা পা ফাটাক ধরে নিয়ে আসলো নাকি ফুটপাথ থেকে ধরে নিয়ে আসছে কারে নিয়ে আসলো প্রতিদিন জালসা ঠান্ডা লেগেছে কত যে কষ্ট পাচ্ছি আমরা কথা বলতে আমার এই এক নম্বর প্লেয়ার ভালো করে জানেন কি ঠেলা বক্তৃতার জগৎ আওয়াজ দিয়ে কথা বলেন এখান থেকে যাবো যায় মাদ্রাসায় ঢুকতে হবে আমার ক্লাস আগামীকাল থেকে ক্লাস শুরু ক্যাম্পাসে ঢুকতে হবে আমাকে ঘুম হবে না ফজরের নামাজটা হবে সরাসরি মাদ্রাসায় যেতে হবে প্রিয় ভাইরা আমার আসুন আর কথা নয় সরাসরি আমরা আলোচনা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله تعالى বলেন দুনিয়ার মানুষ আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আমার পক্ষ থেকে তোমার প্রভুর চূড়ান্ত সিদ্ধান্ত তোমার মালিকের আমি তোমার মালিক
আদেশ করেছে তোমরা তাকে বাদ দিয়া অন্য কারো ইবাদত করবে না দাসত্ব করবে না গোলামি করবে না তোমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত গোলামি হবে জোরে বলেন কা একজন আর গোলামি হবে জোরে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু আল্লাহ পাক বলেন আমার দাসত্ব আমার গোলামি আমার হুকুম মাফিক তোমাদের জীবন পরিচালনা করবা হুকুম জোরে বলেন কা এই আয়াতের শেষ অংশে আরেক পাঠ আমার আল্লাহ বলছেন গোলাম শুনে রাখো আমার দাসত্ব আমার গোলামি আমার হুকুম মানার পরে আমি আল্লাহ আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার পিতামাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে সৎ ব্যবহার করবে হুকুমটা জোরে বলেন কা আয়াতটা হচ্ছে আমার আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু রব শব্দটির ব্যাপক অর্থ কান লাগাতে হবে আমি কোনো কেচ্ছা কাহিনীর বক্তা না জন্মের মতো যদি হাত পাও বান্ধে পিটান আমি কিচ্ছা কাহিনী বলতে পারবো না আল্লাহর কোরআন শুনতে হবে রসুলুল্লাহর হাদিস শুনতে হবে রাজি আছেন নাকি আছেন রাজি বন্ধুরা আমার রব শব্দের ব্যাপক অর্থ রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসছে তারবিয়াত শব্দের অর্থ হলো লালন করা পালন করা শুধু সৃষ্টি নয় একজন মাকলুককে একজন বান্দাকে সৃষ্টি করার পর যিনি সব কিছুর তাকদীর নির্ধারণ করে দিয়েছেন তিনিই হলেন আমাদের রব জোরে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই রবের ছোট্ট একটি ডিফিনেশন ছোট্ট একটি ব্যাখ্যা সরাসরি আমি হাদিস শরীফ থেকে দিব আল্লাহর বান্দারা বুখারীর রেওয়ায়েত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রবের ডিফিনেশন দিয়েছেন রবের ব্যাখ্যা করেছে হাদিস শরীফ থেকে শুনুন বন্ধুরা লক্ষ্য করো তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন ওয়া হুয়া সাদিকুল মাসদুক তিনি ছিলেন সত্যবাদী সত্য এবং সত্যবাদী সমর্থিত আল্লাহু আকবার বলেন আল্লাহর রাসূলের চাইতে সত্যবাদী আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে জোরে বলেন কেউ ছিল নাকি আরো জোরে বলেন বন্ধুরা আমার লক্ষ্য করুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না খালকা আহাদিকুম ইয়াজমাউ ফি বাতনিহি বাতনি উম্মিহি আরবাইনা ইয়াউমা আল্লাহর রাসূল বলেছেন ভালো করে কান লাগাতে হবে রবের ডিফিনেশন রবের ব্যাখ্যা শুনতে হবে আল্লাহর রাসূল বলেছেন তোমাদের প্রত্যেকের সৃষ্টির অবস্থা হচ্ছে ব্যক্তি তার মাতৃগর্ভে শুক্র রূপে 40 দিন অবস্থান করেছিল আপনার পিতা মাতার মিলনের মাধ্যমে এক ফোঁটা নুতপা নাপাক প্রাণী বিনা অস্তিত্বে বিনা মডেলে আপনার আমার মতো সলিমউদ্দিন কসিমউদ্দিন আব্দুর রহমান আব্দুল্লাহকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন ডান হাত তুলে মারহাবা দেওয়া যায় কি না কোনো অস্তিত্ব ছিল না বিনা মডেলে বিনা অস্তিত্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন বন্ধুরা আমার লক্ষ্য করুন মাতৃগর্ভে আমরা 40 দিন পর্যন্ত এক ফোঁটা শুক্র আমরা ছিলাম তারপর অনুরূপ 40 দিন পর্যন্ত জমাট রক্তপিণ্ড রূপে মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম এরপর 40 দিন পর্যন্ত মাংস পিণ্ড রূপে অর্থাৎ 120 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই এই মায়ের মানে পেটের ভিতরে আল্লাহ রূহ সঞ্চারিত করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন এখন আসুন আল্লাহর বান্দারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পরিষ্কার জানলাম রবের ডিফিনেশন রব কারে বলে কান লাগান সংক্ষেপে বলছি আমার দাদু ভাই সুন্দর করে বলেছেন প্রাঞ্জল ভাষায় কঠিন ভাষায় আমি কথা বলবো না ভালো করে কান লাগান যিনি কোনো বস্তুর অতি ক্ষুদ্রতম অংশ থেকে পরিপূর্ণতা দানে সক্ষম তিনিই হলেন আমাদের রব জোরে আল্লাহু আকবার বলা যায়
এক বিন্দু নাপাক পানি থেকে যদি আপনার আমার মতো একজন সুন্দর মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে পারেন আলমে আরো হাইছিলাম রুহের যোগে ছিলাম রুহের জগৎ থেকে আলমে বাতান পেটির মায়ের পেটির পেটের জগতে ছিলাম 10 মাস 10 দিন আল্লাহর বান্দা এই পেটের পেটের জগৎ থেকে আমার আল্লাহ এত সুন্দর করে আমাদের তৈরি করে আবার দুনিয়া আমাদের নিয়ে আসলেন এই তিন নম্বর জগৎটার নাম হলো আলমে দুনিয়া জোরে কথা বলেন ঠিক কি না আরো জোরে কথা বলেন বন্ধুরা আমার রক্ষা করো রূহের পরিচিতি লাভ করার পরে মানুষ যাতে করে জীবনের বন্ধুরা আমার লক্ষ্য করুন বাকি বাকি মরে মরে আমরা যেন রবকে আমরা ভুলে না যাই কান লাগান আল্লাহর বান্দারা রবকে যাতে করে আমরা ভুলে না যাই মন থেকে যেন রবের কথা আমরা মুছে না দিই বন্ধুরা আমার লক্ষ্য করুন সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটাকে আমাদের জীবন এবং মরণের সঙ্গে আমার আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন জীবনেও রব মরণেও রব আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আছে কিনা ব্যাখ্যা দেব কোরআন দিয়া দলিল দিয়া ইনশা রব জীবনেও রব মরণেও রব কথা বলেন না কেন আরো জোরে কথা বলেন আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান সব কথাগুলো বলে দেওয়া হয়েছে বিস্তারিত আপনাদের আমি সামনে উপস্থাপন করব জীবনেও রব মরণেও রব আল্লাহ আমার রব এই রবই আমার সব বলেন আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথয় নিয়ামতে ডুবি আছে সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথয় নিয়ামতে ডুবি আছি সবাই ওয়াকফা কালির গানে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরা আমার লক্ষ্য করো জীবনেও রব মরণেও রব ভালো করে শুনতে হবে রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে অদ্যাবধি এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছে আর যত মানুষ আসবে সমস্ত রূহগুলোকে সামনে নিয়ে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছেন শুনতেছেন শুনতেছেন মনোযোগ আছে সব পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি তো আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের প্রভু নয় কে বলছেন আরো জোরে সমস্যার সকলে আমরা স্বীকৃতি দিয়ে আসছি আলমে আরোহা রুহের জগতে সবাই আমরা বলেছিলাম কালু বালা আপনি আমাদের রব হাত তুলে মারহামা দেওয়া যায় আরো জোরে বন্ধুরা আমার লক্ষ্য করো বান্দা দুনিয়ায় আসার পরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রবকে আমরা ভুলে না যাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের দিকে তাকাতে হবে দলিল দিয়ে কথা বলবো দলিল ছাড়া কথা না ভালো করে কান লাগান আল্লাহর বান্দারা যাতে করে আমাদের মন থেকে মনে মুছে না ফেলে আল্লাহকে সেই জন্য কোরআনুল কারিমের প্রথম ওহি প্রথম আয়াত আমার আল্লাহ রব দিয়াই শুরু করেছেন আল্লাহু আকবার গান জাবালে নূর গারে হীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ধ্যানমগ্ন ছিলেন ধ্যানে ছিলেন জাবালে নূর আল্লাহর বান্দার রসুল ধ্যান মগ্ন আছেন আল্লাহ রসুলের উপরে সর্বপ্রথমে কোরআনুল কারিমের যে আয়াতগুলো নাজিল হলো আমার সঙ্গে পড়ে নাও জবিল্লাহি মিনাশ শাইতানির রাজীব ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাকা
اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. جركن الله أكبر أرجو رولنا الله أكبر بندر أمار شربا প্রথমে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াত নাযিল করলেন সূরা আলাকের পাঁচটি আয়াত আমার আল্লাহ নাযিল করলেন আমার আল্লাহ বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কি আরো জোরে বলতে হবে কি ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে কান লাগান আল্লাহর বান্দারা কত সুন্দর কোরআন আল্লাহ আমাদের শিখাইছেন আর রাহ আর রাহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার এমন রহমান পরম করুণাময় আল্লাহ যিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছে এমন কোরআন দিলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান জোরে কোন আল্লাহু আকবার যিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করে একান্ত অন্যায় তিনি আমাদেরকে কথা বলা শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহর নাম নিতে লজ্জা বোধ করে শরম করে আল্লাহ কি বোবা বানাতে পারতেন না আমাদেরকে যিনি কথা বলা শিক্ষা দিয়েছেন সে আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মারহাবা দেওয়া যায় না এই মুসলমানরা দেওয়া যায় না আরো জোরে করে আল্লাহু আকবার আরো জোরে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করো এই জীবন এই আমার হাতে যে জীবন বিধান দেখতে পাচ্ছেন জীবনের ধাপে ধাপে চারটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করে ক্ষান্ত হয় নাই স্থান কাল পাত্র ভেদে দীর্ঘ ২৩ বছরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি কালাম কোরআন আমাদের দিলেন আল্লাহু আকবার কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার এই জীবন বিধান আল কোরআন আল্লাহ নাজিল করলেন এই জীবন বিধানে এই জীবনের ধাপে ধাপে কোরআনটা নাজিল হয়েছে প্রথম সূরা প্রথম আয়াতে আমার আল্লাহ আবার রব দিয়া শুরু করলেন আল্লাহু আকবার বলেন না বন্ধুরা আমার কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বুঝালেন ভালো করে কান লাগান আমার আল্লাহ তাআলা বুঝালেন প্রতিদিন অসংখ্যবার যাতে তোমার রবের কথা স্মরণ করতে পারো রবকে ডাকতে পারো আল্লাহর বান্দারা একজন মানুষ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দিনের ভিতরে কমপক্ষে ৪০ বার সূরা ফাতিহা পড়তে হয় আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা যাবতীয় প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি তামাম জাহানের লালন কর্তা পালন কর্তা সৃষ্টিকর্তা আল্লাহু আকবার কর বন্ধুরা আমার লক্ষ্য করুন এইভাবে যদি আমি ফজর পর্যন্ত আমি রবের ব্যাখ্যা দিতে পারব সর্বশেষ সূরা নাম কি কথা কয় না কথা কয় না আপনারা কি কোরআন শরীফ পড়েন না নাকি মুসলমানেরা পড়েন না সর্বশেষ সূরা সূরাতুন নাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত এই জীবন বিধানের শেষ প্রান্তে প্রথম আয়াতে আল্লাহ আবার রব দিয়া শেষ করলেন রব দিয়া শুরু রব দিয়া শেষ মারহাবা দেন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস জোরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এখানে শেষ নয় মজার আলোচনা এত ভালো লাগবে একটু ১০ মিনিট বসে
আল্লাহর কোরআন কত মজার, সারা জীবন কোরআন শরীফ পড়লেন, কোনোদিন আপনার বিরক্ত আসেনি, আসছে নাকি? বিরক্ত লাগে? বন্ধুরা আমার লক্ষ্য করুন, এখানেই শেষ নয়। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আলমে দুনিয়া তিন নম্বর জগৎ ছেড়ে যখন আলমে বারজাখ কবরের জগতে যাব, আল্লাহর বান্দা কবরের সেখানে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? কথা বলেন, কথা বলেন। চকলেটের মতো পেঁয়াজ দিয়ে আসবে, সবাই চলে আসবে, আল্লাহর বান্দা দুইজন ফেরেস্তা সেখানে আটিন করবে, কবরে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব লোকজন যখন বাড়ির দিকে চলে যাবে, আল্লাহর বান্দা স্যান্ডেলের ফিতার আওয়াজ শোনা যাচ্ছে এখনো, চল্লিশ কদম অতিক্রম করার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেস্তা আপনার কবরে অ্যাটেন করবে, আপনাকে ফার্স্ট প্রশ্ন করবে, কবরে মার রাব্বুকা আছে না কি, আছে না নাই? জোরে বলেন, নাই? তোমার রবকে? জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর নবী মৃত ব্যক্তিকে দাফন করে অবসর নিতেন, সাহাবায়ে কেরামদেরকে রসূল নির্দেশ করতেন, ইস্তাগফিরু লিআখিকুম, আল্লাহর রসূল বলেছেন তোমাদের ভাইয়ের জন্য আমার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহর বান্দারা নবীজি বলেন সুম্মা সালু লাহু বিত্তাসবিহ, ইমানের উপর তাকে দৃঢ় রাখার জন্য আল্লাহর কাছে তোমরা দোয়া করো, এই ব্যক্তির জন্য দোয়া করো, ফা ইন্নাহুল আনা ইউসালু, এক্ষুনি এই ব্যক্তিকে আমার আল্লাহর নির্দেশে দুইজন ফেরেশতা তার কবরে সওয়াল জবাব করবে, জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা কবরের ভয় আপনার আমার নাই, মৃত্যুর ভয় নাই, আল্লাহরে মানি না, ইসলাম ভালো লাগে না, আলেম ওলামা দেশি লোক আছে না নাই, এ কথা কন না কেন, ভালো লাগে না, কবরের ভয়, কবর এত মারাত্মক জায়গা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দশজন ব্যক্তির ব্যাপারে রসুল আশারাই মবাশ্বেরা দশজন জান্নাতি, জান্নাতি মানুষ কি জান্নাতির সুসংবাদ প্রাপ্ত জান্নাতি বলে ঘোষণা করেছেন আশারাই মবাশ্বেরা দশজন ব্যক্তির ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহু আকবার গ, সাইয়েদনা আবু বকর উমর ওসমান আলী সাদ সাইদ তালহা জুবায়ের রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহি মাজমাইন, হাতের দিকে তাকাত দশজন মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, এই জান্নাতের তিন নম্বর সুসংবাদ প্রাপ্ত সাহাবি নাম হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কথা বলেন ঠিক কি না, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, ভালো লাগে না, ভালো লাগতেছে, এই ভালো লাগতেছে না, সরাসরি হাদিস শরীফ থেকে বলছি, হযরত ওসমান যখন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন এত কাঁদা কাঁদতেন, চোখ থেকে পানি দর দর করে পরে পরে দাঁড়িয়ে মোবারক ভিজে যেত আল্লাহর বান্দারা। একদিন তারে জিজ্ঞাসা করা হলো, আরে তারে জিজ্ঞাসা করা হলো, আমরা দেখি আপনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, তখন তো এত বেশি কাঁদেন না, যত বেশি আপনি কবরের কাছে আপনি কাঁদেন, কান লাগান। আল্লাহর বান্দা তিনি জবাব দিলেন, ও আমার সাথীরা তোমরা শুনে রাখো, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আল্লাহু আকবার কম, এই জোরে বলেন, তিনি বললেন আল্লাহ রসুল বলেছেন কবর হলো আখেরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল, নবীজি বলেন ফাইন নাজা মিনহু, যদি কোনো ব্যক্তি এই কবরে নাজাত পায়, আল্লাহ রাব্বুল আলামিন বল, আল্লাহর রসুল বলেছেন ফামা বাদাহু আইসারাহু মিনহু, সুবহানাল্লাহ, কর আল্লাহর রসুল বলেছেন তার পরবর্তী কবরগুলো হাসর মিজান ফুল সেরাত, আখিরাতের আদালতে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, প্রত্যেকটি
মানে কি বলবো শিলটারগুলো মঞ্জিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে বন্ধুরা আমার লক্ষ্য করুন নবীজি বলেন ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দ মিনহু আল্লাহর রাসূল বলেছেন আর যদি কবরের প্রথম মঞ্জিল মঞ্জিলে কোনো ব্যক্তি যদি মুক্তি না পায় নাজাত না পায় আল্লাহর বান্দারা রাসূল বলেছেন পরবর্তী সমস্ত মঞ্জিল সমূহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন করে দিবেন জোরে কথা বলেন ঠিক কি না আরো জোরে বন্ধুরা আমার বলছিলাম একজন মানুষকে যখন কবরে রাখা হবে চকলেটের মতো প্যাচ দিয়া কবরে রেখে চলে আসা হবে দুইজন ফেরেশতা এসে তারে জিজ্ঞাসা করবে কান লাগান আল্লাহর বান্দা রাসূল বলেন আল্লাহ রাসূল বলেছেন তাকে প্রশ্ন করা হবে লোকটা যদি ঈমানদার ব্যক্তি হয় ঈমানদার যদি হয় যদি আল্লাহর প্রিয় বান্দা হয় আল্লাহর মাহবুব বান্দা হয় যখন তারে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কি মুখস্থ করার কোনো দরকার নাই আল্লাহর বান্দারা শুনে রাখুন লোকটি সঙ্গে সঙ্গে জবাব দেবে রব্বি আল্লাহ আল্লাহু আকবার মার রব্বুকা তোমার রবকে সঙ্গে সঙ্গে জবাব দেবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন নেক্সট প্রশ্ন করা হবে মা দীনুক তোমার ধর্ম কি কান লাগান জবাব দিবে দীনুল ইসলাম দীনুন আল ইসলাম আল্লাহু আকবার এরপরে তিন নম্বর প্রশ্ন করা হবে মান নবিউকা তোমার নবীকে লোকটি বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দারা সরাসরি হাদিস শরীফে এসেছি লোকটিকে ওই মৃত ব্যক্তির কবরে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলু এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি লোকটি সঙ্গে সঙ্গে জবাব দিবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে আল্লাহু আকবার বলা যা লোকটি জবাব দিবেন ইনি হলেন আমাদের প্রাণ প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সুবহানাল্লাহ গ মুমিন ব্যক্তির জন্য চারটা প্রশ্ন কয়টা সবাইকে বলতে হবে কয়টা মুমিন ব্যক্তির জন্য চারটি প্রশ্ন করা হবে মা ইউদুরিকা বলা হবে চার নম্বর প্রশ্ন আল্লাহর বান্দা তুমি কেমনে জানলে তোমার রব আল্লাহ তোমার ধর্ম ইসলাম তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে তুমি জানলা লোকটি জবাব দিবে সঙ্গে সঙ্গে লোকটি বলবে কারাআতু কিতাব আল্লাহ মারহাবা দেন এই কোরআন ভালো লাগে না কোরআন যদি ভালো না লাগে যদি না শোনেন কোরআনুল কারিমের আলোচনা আল্লাহর কসম কবরে প্রথমে আপনাকে অ্যারেস্ট করা হবে আপনার কোনো সার নাই আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না মা ইদুরিকা এই বেটা কেমনে তুমি উত্তর দিলে বাঘের বাচ্চার মতো কথা বললে তোমার রব আল্লাহ তোমার ধর্ম ইসলাম তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে তুমি বললা লোকটি বলবে কারাতু কিতাব আল্লাহি ফা আমানতু বিহি একটু মারহাবা দেওয়া যা লোকটি বলবে আমি আল্লাহর এই কিতাব পড়াশোনা করেছি স্টাডি করেছি আল্লাহর এই কোরআনের কোরআনের কারিমের উপরে আমি ঈমান এনেছিলাম যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সওয়াল জবাবগুলো সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূল আমার ভালোবাসা বলেন রাসূল আমার ভালোবাসা রাসূলের ভালোবাসা আছে আছে কাদের কাদের আছেন একটু এক হাত তুলে দেখান তো দেখি কলি যায় ভালো আছে ভালোবাসা আছে রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোয়াসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোয়াসা রাসূল আমার প্রেম বিরহের মূল জানা নাই আপনাদের জবান বন্ধ হয়ে গেল জানা নাই তো কবরে বাঁচবে নাকি আল্লাহর কসম রসুলের ভালোবাসা না থাকলে কবরে বাঁচা যাবে আল্লাহকে যে পাইতে চাই
হাজারাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে কথা বলেন আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান বলছিলাম যখন আপনি বাঘের বাচ্চার মতো চারটি প্রশ্নের আপনি উত্তর দিয়ে দিবেন বন্ধুরা আমার লক্ষ্য করুন তখন আকাশ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন এই লোকটা সঙ্গে সঙ্গে তখন ঘোষণা দিবেন লোকটি বলবেন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষকতে ঘোষণা দিবে আবশিরু আবশিরু হুবিল জান্না জোরে বলেন মারহাবা আরো জোরে এই লোকটার কবরটাকে আবশিরু বিল জান্না এই লোকটাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আফরিসুহু মিনাল জান্না এই লোকটার কবরটাকে এলো এই লোকটার কবরে তোমরা জান্নাতের বিছানা বেছে দাও সরাসরি হাদিফ শরীফ থেকে বলছি ওয়ালবিসুহু মিনাল জান্না আল্লাহর রাসূল বলেছেন আর এই লোকটার গায়ে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও আল্লাহু আকবার গো সেখানে সিলেকশন সিলেক্টেড করেছেন আল্লাহ ফেরেশতা যার যে দায়িত্ব সেই দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার এখানে শেষ নয় বন্ধুরা আমার লক্ষ্য করুন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহর রাসূল বলেছেন এরপরে ঘোষণা আসবে বেহেশতের একটি দরজা খুলে দাও এবং তার কবরটা নিজের চোখের দৃষ্টি পর্যন্ত যত দূর পর্যন্ত সে তাকাবে যত দূর তার দৃষ্টিশক্তি যাবে আল্লাহ রাসূল বলেছেন তত দূর পর্যন্ত এই ব্যক্তির কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও আল্লাহু আকবার বন্ধুরা আমার লক্ষ্য করুন এই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আল্লাহ পাকের হুকুম মাফিক নিজের জীবনকে যারা পরিচালনা করেছে এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ঘোষণা জোরে বলেন মারহাবা ঘোষণা দেওয়া হবে নাম কানাউমাতুল আরুস এরপর বলা হবে তুমি ঘুমিয়ে যাও আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা নাই ঘুমিয়ে যাও নাম কানাউমাতুল আরুস ঘুমিয়ে যাও নব দুলহা দুলহিনী নব বর আর কনে যেরকম বাসর সজ্জায় ঘুমিয়ে যায় তুমি ঠিক সেইভাবে ঘুমিয়ে যাও ইলা ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত তোমার কবরে আর কোনো ডিস্টার্ব করা হবে না হাত তুলে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন বন্ধুরা আমার লক্ষ্য করুন রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ সংক্ষেপ করছি আল্লাহর বান্দারা রাত গভীর হয়ে যাচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ এই কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হবে আবার এই কবরটা কারো কারো জন্য জান্নাতের গর্ত সমূহের একটি গর্ত জ্বলন্ত গর্ত নাউজুবিল্লাহ বলে দাও দাও করে জ্বলছে আমার ভাইরা আমার বন্ধুরা একটু মহব্বতের সাথে পড়তে হবে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলী সাইয়েদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা আমার ভাইরা আমি শেষ করে দিচ্ছি হাদিসটা আল্লাহর বান্দারা কষ্ট হবে কষ্ট হবে একটু হাত তুলে দেখেন কষ্ট হবে হবে না তাড়াতাড়ি শোনেন বন্ধুরা আমার লক্ষ্য করুন পক্ষান্তর তাম পৃথিবীর সমস্ত শোনে না এই ধরনের যদি কোনো লোক কবরে যায় পক্ষান্তরে একই কায়দায় একই প্রক্রিয়ায় প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে তোমার মা দিনক তোমার ধর্মকে মান্নাবিউকা তোমার নবীকে সরাসরি ওই ইমানদারের কায়দায় লোকটাকে দেখানো হবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলু বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি আল্লাহর বান্দা
কান লাগান, লোকটি জবাব দেবে হা হা লা দিদি, হায় হায় আমি কিছুই জানি না, নাউজুবিল্লাহ কন। আমার ভাইরা লোকটি জবাব দিবে আমার রব কে আমি জানি না, আমার দিন কি দিন কারে বলে আমি বুঝি না। সরাসরি লোকটাকে দেখানো হবে মা কুনতা তাকুলু বিহাজার রাজুহুলু, এই ব্যক্তির কবর থেকে মদিনার কবর পর্যন্ত আমার আল্লাহ প্রশস্ত করে দেবেন, বলা হবে মা কুনতা তাকুলু বিহাজার রাজুলু, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে আমি তারে চিনি না। জোরে জোরে নাউজুবিল্লাহ বলা যায়। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে ওই রকম ভাবে জবাব আসবে, লোকটি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তার জন্য তার কবরে কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নাম থেকে একটি দরজা উন্মুক্ত করে দাও। আরে শাস্তি দেওয়ার জন্য বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেছেন দুইজন ফেরেস্তা ব্যক্তির কবরে নিয়োগ করা হবে। নবীজি বলেন ইউকাইয়েদু লাহু আমা আসাম্মা, এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য দুইজন ফেরেস্তা আমার আল্লাহ কবরে নিয়োগ করবে, একজন হলো অন্ধ একজন হলো কানা, চোখে দেখে না কানে শোনে না, ধরে কথা বলেন ঠিক কিনা। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন মাহু মিরজাবাতুম মিন হাদিদ, আল্লাহ রসুল বলেছেন এই ব্যক্তিকে কবরে রিমান্ডে নেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার হাতে থাকবে লোহার হাটুরি। শুনতেছেন শুনতেছেন বন্ধুরা আমার নবীজি বলেন লাউ জুরিবা বিহা জাবালুন লা সারা তুরাবা, আল্লাহ রসুল বলেছেন এই লোহার হাতুরি দ্বারা যদি পাহাড়ের উপরে আঘাত করা হয়, আল্লাহ রসুল বলেছেন তাহলে অবশ্যই পুরো পাহাড়টা ধুলামলিন হয়ে যাবে। আল্লাহ আকবার, এই ব্যক্তিকে শুধু ওই পিটানে নয় কিয়ামত পর্যন্ত পিটানে দেওয়া হবে, এমনকি তার তার কবরে আমার আল্লাহ শাস্তি দেওয়ার জন্য 99টি সাপ আমার আল্লাহ বরাদ্দ করে দিবেন। জোরে কথা বলেন ঠিক কিনা, এই সবগুলো কিয়ামত পর্যন্ত তাকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। এই সাপগুলো দুনিয়ায় যদি একবার যদি নিঃশ্বাস নিক্ষেপ করে নিঃশ্বাস ফেলায়, আল্লাহ রসুল বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে কোনো তৃণলতা কোনো ঘাস জন্মাবে না। জোরে কথা বলেন ঠিক কিনা। আসুন আমরা এই কবরের প্রস্তুতি আমরা গ্রহণ করি, আল্লাহর কাছে তৌফিক চাই। জোরে বলেন আমিন। রাত 12টার পর বক্তৃতা চলে না, যারা বসে থাকে শোনে, এদের শোনার ধৈর্য থাকে না, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা। সংক্ষিপ্ত পরিসরে অল্প সময়ের ভিতরে যে কথাগুলি আমি আলোচনা করলাম আপনারা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলা শোনা এবং তদ অনুযায়ী আমল করবার ইমানি যোগ্যতা দান করুন, আল্লাহর কাছে তৌফিক চাই। জোরে বলেন আমিন, আরও জোরে বলেন না আমিন।